competition investment or privatization, just to plug in the gaps that have been created by the budget deficit and to give it to all of us. Now the natural question that comes to all of our mind is that why has this budget deficit come to court? This is practically and only because of the inefficiency of the government. The government has been inefficient on its part to collect appropriate amount of taxes and levies apart from dividend, which has always been provided to the government by the PSUs. And now the government wants to shift its onus of its inefficiency to the public sector units and also the public sector banks. The government wants to generate a one-time revenue by selling off the public sector units, which could have, or in fact, the public sector units are also presently generating a regular revenue in the form of profit and giving it to the government in the form of debt. So basically, আমি এই জায়গাটায় আমার একটু অসুবিধাই হচ্ছে ইনফ্যাক্ট যে একটা সরকার কিভাবে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে যেখানে সে তার রেগুলার ইনকাম জেনারেটিং অ্যাসেটকে বিক্রি করে দিতে চায় ফর জেনারেটিং ওয়ান টাইম রেভিনিউ, বিকজ বাজেট ডেফিসিটের যে কনসেপ্টটা সেটা ওয়ান টাইম কনসেপ্ট, এটা এক বছরে শেষ হয়ে যাবে। গভর্নমেন্টের কিছু পরিকল্পনা আছে, কিছু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের তার প্রয়োজনীয়তা আছে, সেই জন্য তাকে আলোড মানি অ্যালোকেট টু সাচ সেক্টরস, সেই পরিমাণ তুল্য বিচার করে সেই পরিমাণ টাকা গভর্নমেন্ট ট্যাক্স আর রেভিনিউ দ্বারা কালেক্ট করতে পারছে না, বিকজ দি গভর্নমেন্ট ইজ আনএবল টু এক্সটেন্ড ইটস ট্যাক্স লিমিট। So that is the inefficiency of the part of the government. That's not the inefficiency of the public sector units or the public sector banks. But the onus is upon the public sector units and their কর্মচারীদের উপর। এবার আপনারা বলুন যে আজ অবধি যে কটা পলিটিক্যাল পার্টি আমাদের দেশে সরকার গঠন করেছে সবারই তো এই এজেন্ডা ছিল ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ। এবার যদি দেশের সম্পদ কোনো ব্যক্তিগত পুঁজিপতিদের হাতে চলে যায়, ব্যক্তিগত মালিকানার হাতে চলে যায়, তাহলে ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ যে এজেন্ডাটা সেই এজেন্ডাটা কি অ্যাচিভ করা সম্ভব? আমার তো মনে হয় না। ইট ক্যান ওনলি বি অ্যাচিভ উইথ দি ন্যাশনাল রিসোর্সেস আর ইন দি হ্যান্ডস অফ দি গভর্নমেন্ট অ্যান্ড উই অ্যাজ জেনারেল সিটিজেন্স অফ দি কান্ট্রি ওয়ার্ক ফর দি গভর্নমেন্ট অ্যান্ড ইউজ দিস ন্যাশনাল রিসোর্সেস টু জেনারেট ইনকাম উইচ আলটিমেটলি গোজ অ্যান্ড কন্ট্রিবিউটস টু দি জিডিপি অফ দি কান্ট্রি। এবার আছে ব্যাংকিং সেক্টরের ব্যাপারে। ইন অর্ডার টু আন্ডারস্ট্যান্ড দি importance of nationalized banks or for the reasons for which the banks were nationalized, we have to go back to 1969 when our then Prime Minister Srimati Indira Gandhi had nationalized a set of banks. আমাদের বুঝতে হবে, আমাদের একটু বোঝার চেষ্টা করতে হবে যে তখন শ্রীমতি ইন্দিরা গান্ধী 1969 বেশ কিছু ব্যাংকের ইনফার্স্ট লট 1496 কেন ন্যাশনালাইজ করেছিল। What were the reasons? Banks were nationalized so that the banking services can be extended to each and every individual of this country. যাতে দেশের প্রতিটা মানুষ ব্যাংকিং সুবিধা ব্যাংকিং ব্যবস্থার সুবিধা গ্রহণ করতে পারে। সো দ্যাট ব্যাংকিং সার্ভিসেস ক্যান রিচ এভরি নুকস এন্ড কর্নার্স অফ দি কান্ট্রি, এভরি রিমোটেস্ট ভিলেজেস অফ দি কান্ট্রি। ব্যাংকস ওয়ার ন্যাশনালাইজ সো দ্যাট দি পাবলিক ডিপোজিটস ক্যান বি মোবিলাইজড ইন অ্যাপ্রোপ্রিয়েট ম্যানার অ্যান্ড বি চ্যানেলাইজড ইনটু দি নেসেসারি সেক্টরস অফ দি ইকোনমি ফর দি সোশ্যো ইকোনমিক ডেভেলপমেন্ট অফ দি কান্ট্রি। ব্যাংকস ওয়ার ন্যাশনালাইজ সো দ্যাট দি গভর্নমেন্ট ক্যান হ্যাভ আ কন্ট্রোল ওভার দি ফিনান্সিয়াল সিস্টেম অফ দি কান্ট্রি। ব্যাংকস ওয়ার ন্যাশনালাইজ so that it could add to employment generation of the country. বর্তমান কালে আমাদের ন্যাশনাল এজেন্ডা তো রয়েছে ফিনান্সিয়াল ইনক্লুশন, বাট উই হ্যাভ আ লং ওয়ে টু গো। আমরা অনেকটাই পথ অতিক্রম করে এসেছি এই এজেন্ডাতে ফিনান্সিয়াল ইনক্লুশন, ইন উইচ দি পাবলিক সেক্টর ব্যাংক হ্যাজ নো ডাউট প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট রোল ওভার দি ইয়ার্স অ্যান্ড ইজ কন্টিনিউইং টু প্লে সো, বাট উই স্টিল হ্যাভ আ লং ওয়ে টু গো। বর্তমানে অ্যারাউন্ড 20% অফ আওয়ার পপুলেশন ইজ স্টিল টু বি কভার্ড বাই দি ব্যাংকিং সার্ভিসেস, সো দ্যাটস এ হিউজ পার্সেন্টেজ ইফ ইউ টক ইন টার্মস অফ নাম্বারস। জনধন যোজনা হ্যাজ কন্ট্রিবিউটেড আ লট, হ্যাজ গিভেন আ লট অফ থ্রাস্ট টু দিস এজেন্ডা অফ ফিনান্সিয়াল ইনক্লুশন, বাট দ্যাটস অলসো হ্যাজ নট বিন সাফিসিয়েন্ট অর নট বিন সাফিসিয়েন্ট ইন দি রিয়েল টার্মস, বিকজ আমরা যদি দেখি জনধন যোজনা দ্বারা যে অ্যাকাউন্টগুলো ওপেন করা হয়েছিল সেখানে লার্জ পার্সেন্টেজ অফ জনধন অ্যাকাউন্টস আর ইনঅপারেটিভ অ্যাকাউন্টেড, 50% of Jandhan accounts are zero balance as in 2019, as per a report submitted to the Rajya Sabha. A survey conducted by NABARD in 2016-17, the name of the survey was the All India Rural Financial Inclusion Survey. In that survey, 52% of the respondents said that they don't prefer keeping their money or their savings into banks, rather they prefer keeping their savings in their home. Can not. পুরো ব্যাপারটা যদি বিচার করে দেখি তাহলে আমার এটাই মনে হচ্ছে যে আমাদের দেশের যে লেভেল অফ ফিনান্সিয়াল লিটারেসি বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস সেটা খুবই কম,
So there is a need to augment this level of financial literacy or financial awareness among our countrymen in order to make this agenda of financial inclusion come true in its proper sense. Just a manusher account open to the bulo na, tade shi account to operate for our worker. Ye account to the journal to open to the issue, who can not to the inoperative or not, but zero balance or not, teacher account to the But she account to the really jaha jaya, a major chunk, most of it. Poop minimal transaction, no one account the transaction bulo ki bulo na. Because they are not inclined to use the banking services because of their lacuna or because of their lack of knowledge of using the banking service. Now coming to the operating profit part. Jeta Jojeta Aapke Bhalabari Bole Se Dishukon Aage, and that's very true. Aaj Oki, Kono public sector banks into operating loss for it. They have always been into operating loss. Tahole a Mitha Puchar Kano Kara Hoche Sarkare Pokkho Theke Je Bank Guli Loss E Run Korche. Bank Guli Loss E Run Korche Tar Muddha Karon Ektai. Karon Operating Profit Kora Shorteo Bank Guli Ke অনেকটা এনপিএ টাকা প্রভিশনিং করতে হচ্ছে। এবার এনপিএ ব্যাপারটা যদি আপনারা একটু খুঁটিয়ে দেখেন তাহলে দেখতে পারবেন যে এনপিএ যে মেজর চাঙ্ক অফ দিস এনপিএ দ্যাট পার্টিকুলারলি বিলংস টু বিগ টিকেট কর্পোরেট লোনস দ্যাট হ্যাজ বিন স্যাংশনড বাই দি বোর্ড বাই দি ব্যাংকস বোর্ড নাও দি ব্যাংকস বোর্ড কনসিস্টস অফ নট অনলি দি ব্যাংকস টপ টায়ার এমপ্লয়িজ বাট ইট অলসো কনসিস্টস অফ গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভস আর আগে রিপ্রেজেন্টেটিভস অ্যামং আদার্স সো ন্যাচারালি যে এনপিএ যে দায়বদ্ধতা এই দায়বদ্ধতাটা কিন্তু সরকার এড়াতে পারে না কারণ তার নিজেরও রিপ্রেজেন্টেটিভ রয়েছে কিন্তু গভর্নমেন্ট পাবলিক সেক্টর ব্যাংকগুলোকে বাধ্য করছে এই এনপিএ গুলোকে রাইট অফ করতে উইচ ইজ আলটিমেটলি পয়েন্টিং ডাউন টু দি ফ্যাক্ট দ্যাট দি ক্যাপিটাল এন্ড রিজার্ভস অফ দিস পাবলিক সেক্টর ব্যাংকস আর বিং ইরোডেড বিকজ অফ দিস রাইট অফ ইনফ্যাক্ট গভর্নমেন্টের যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে টু মেক অ্যান অ্যারেঞ্জমেন্ট সো দ্যাট দিস এনপিএ রিকভারিজ ক্যান বি ডান ফাস্ট And the people, the fraudsters who have duped the people of the country and have fled away, Adeti Kilabe Desha Pinoki Asaja, and how those people can be brought to books. Sarkar Kintu Eragi, Bapare Akebari Lot. Sarkar Kintu, Uri Chasider Loan Book Kore Dain. Tader Kache Bibhinno Political Parties, Jara Opposition Parties Chilo, from time to time, he Aki Jani Chilo, Je Uri Chasira Jara Loan Shodh Korte Pacche Na, Ebong Loaner Daye, Tader ত্যাগ করতে হচ্ছে নিজেদের জীবন সেই লোনগুলো মুকুব করে দেওয়া হচ্ছে সরকার কিন্তু সেদিকে কর্ণপাত করেনি তাদের লোন মুকুব করে দেয়নি উপরন্ত কর্পোরেট হাউসেস বিগ কর্পোরেট হাউসেস যারা এই লোন নিয়ে পরবর্তীকালে সেই লোন শোধ না করে পালিয়ে গেছে দেশ থেকে সেই লোনগুলোকে ব্যাংকের ম্যানেজমেন্টের উপরে প্রেশার ক্রিয়েট করে তাদের সেই লোনগুলোকে রাইট অফ করে দেওয়ার একটা ভিন্ন চক্রান্ত শুরু করে এবং সেই চক্রান্তে অনেকটাই ব্যাংক অনেকটাই গভর্নমেন্ট সাকসেসফুল হয়েছে আপনারা জানেন 2014 সালে আরবিআই হ্যাজ ফর্ম আ কমিটি ফর ইভ্যালুয়েটিং দি ওয়ার্কিং ইন ইন্ডিয়ান ব্যাংক সেই কমিটিতে ছিলেন 8 জন মানুষ 8 জনের মধ্যে একজন পাবলিক সেক্টর ব্যাংকের রিপ্রেজেন্টেটিভ দ্যাট টু নট ফ্রম আ মেজর পাবলিক সেক্টর ব্যাংক 2 জন সেবি এবং বাকি 6 জন বাকি 5 জন হচ্ছেন প্রাইভেট সেক্টর রিপ্রেজেন্টেটিভ ইনক্লুডিং দ্য চেয়ারপারসন So naturally it is well understood the composition of this committee was private sector oriented and eta mane bhabte kono didha nei je ta sheti tar report tao ekta bias report and very truly that committee submitted its report to the then RBI governor Mr. Raghuram Rajan that he is advocating privatization of banks with the plea that ROI return of investment of public sector banks is lower compared to private sector banks. Can you? They said the interest spread high, the interest that the bank charges on its loans and the interest that the bank pays on its deposit, it is spread. The spread is higher for the cases of private sectors compared to public sector. Even after a bhagun, they at a public sector bank, at a private sector bank, at a public sector bank, they have higher interest charge for its loans. Still, some people taking loan from the private sector. কেন আমার থেকে যদি কেউ ধরো আমি 10 টাকা সুদে লোন পাই তাহলে আমি 12 টাকা সুদ দেবো তো only reason being insufficient service public sector bank গুলো আজকে sufficient level of customer service দিতে পারছে না সেই কারণে কিছু কাস্টমার ক্ষুব্ধ হয়ে তারা private sector থেকে higher rate of loan এ interest এ লোন নিতে বাধ্য হচ্ছে এর জন্য দায়ী সম্পূর্ণভাবে সরকার আপনারা বলবেন কেন সরকার পরিষ্কার দেখতে পাচ্ছে
যে প্রাইভেট সেক্টর ব্যাংকগুলোতে কর্মী সংকটের মধ্যে কন্টিনিউয়াসলি দ্য রেট অফ রিটায়ারমেন্ট ইজ হায়ার দ্যান দ্য রেট অফ রিক্রুটমেন্ট, সরকার সেদিকে কিন্তু দৃষ্টিপাত করছে না। সরকার ইচ্ছা করে ইচ্ছাকৃত ভাবে এই পাবলিক সেক্টর ব্যাংকগুলোতে প্রয়োজনের থেকে অনেক কম রিক্রুটমেন্ট করছে, সো দ্যাট quality of service, the level of service in these public sector banks are depleted over time and the customers are forced to leave the public sector banks and are shifted to the private sector banks. Public sector banks को लोगे धीरे धीरे slow poisoning पूरे मारा जे आज उसकी सरकार एक और ना व्यक्त करेगी आज उसकी सरकार privatization को था व्यक्त करेगी आज के सरकार privatization को था व्यक्त करे जे पूरे आमरा उन्हें जानिए जी সরকারের এই প্রাইভেটাইজেশনের পরিকল্পনা প্রাইভেট সেক্টরকে কিছু বাড়তি লাভ পাইয়ে দেওয়ার পরিকল্পনা বহু দিনের ধরে চলছে এবং সেটা আমরা হয়তো বুঝতে পেরেছি, কিন্তু যেহেতু আমাদের তো সবাই খেটে খাওয়া সঞ্জীবী মানুষ, দিয়ারের মতো কন্যা পিক থেকে আমরা কি বুঝে লাগাতে পারি না। আজকে আমাদের অবস্থাটা হয়ে গেছে, দিয়ারের পিক থেকে গেছে, ফাইন্যান্স মিনিস্টার বাজেটে ঘোষণা করে দিয়েছে, আমরা সঙ্গে সঙ্গে দিতে যাচ্ছি। বাট দি প্ল্যান ইজ গোয়িং অন ফর আ লং টাইম অ্যান্ড দি গভর্নমেন্ট হ্যাজ সাকসিডেড টু আ ভেরি ভেরি হাই এক্সপেক্ট, অনেকটাই সাকসিড করে গেছে। আজকের দিনে আমরা যদি আবার ঘুরে দাঁড়াতে না পারি তাহলে কিন্তু এই সরকারকে যার পার্লামেন্টে একটা হ্যাভক মেজরিটি আছে তাকে আটকানো মুশকিল। 2020 সালে ভেরি রিসেন্টলি আরবিআইস এক্সপার্ট কমিটি হ্যাজ কাম আউট উইথ আ রিপোর্ট ওয়্যার দে হ্যাভ অ্যাডভোকেটেড ইস্যুইং ব্যাংকিং লাইসেন্স টু বিগ কর্পোরেট। আপনারা দেখুন এই রিপোর্টটা যখন আরবিআই এর এক্সপার্ট কমিটি পাবলিশ করে তখন সেই রিপোর্টে কিন্তু তারা পরিষ্কার জানিয়ে দেয় যে দে হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট ওয়ান্স দিস বিগ কর্পোরেট হাউসেস আর গিভেন ব্যাংকিং লাইসেন্সেস ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু ট্রেস দি ফ্লো অফ মানি বিকজ অফ দ্য কমপ্লেক্স রিপোর্ট, বাট স্টিল দে অ্যাডভোকেটেড ইস্যুইং অফ ব্যাংকিং লাইসেন্সেস টু দিস কর্পোরেট হাউস। দ্যাট মিনস ইট ইজ ক্লিয়ার দ্যাট দিস কমিটি অলদো দে forced to be an unbiased committee, these are only working at the office of the government. Even our ex-chairman, Mr. Pratik Chaudhary, once this committee came out with the report, he immediately reacted to this. He wrote it on Twitter, big houses ke jodi banking license dewa hoy, tar phol ki hote pare and exposed the risks of the same and also talked about the risk of public money and public people. আপনারা দেখেছেন অতীতে যে বিভিন্ন ফ্রম টাইম টু টাইম গ্লোবাল ট্রাস্ট ব্যাংক, ইয়েস ব্যাংক, লক্ষ্মী বিলাস ব্যাংক টাইপ উইল বি দিস আ সেপারেট স্টোরি অল টুগেদার, বাট আদার দ্যান দ্যাট অল দি প্রাইভেট সেক্টর ব্যাংক দ্যাট হ্যাজ ফেলড ওভার টাইম, কোনো না কোনো পাবলিক সেক্টর ব্যাংক কিন্তু এগিয়ে এসেছিল তাদের হাত ধরার জন্য। কেন? যাতে সাধারণ মানুষের রক্ষিত টাকা সিকিউর থাকে, যাতে সাধারণ মানুষের টাকা মার না যায়। সো private sector, public sector banks has always acted as a cushion to the Indian economy. Now, if these public sector banks are being privatized, the economy naturally will lose this cushion. And economy, jokhon ei cushion ta harabe, tokhon jokhon kono financial disaster ashbe, there will be no way out. Ajke amar bortoko shesh korar age ekta kotha boli, the topic of discussion is corporatization of public sector. Amar mone hoy টপিকটার ভেতর অন্য কিছু লুকিয়ে আছে। কর্পোরেটাইজেশন ইজ অনলি আ গার্ড আন্ডার দি হুইচ ইজ দি এজেন্ডা অফ দি গভর্নমেন্ট অফ প্রাইভেটাইজেশন। গভর্নমেন্ট এই গার্ডটা মানে ক্লোথিংটা নিজের শরীরে জড়িয়ে নিয়ে পাবলিককে, যে মানুষের সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে দেশের সম্পদকে বিক্রি করে দিতে চাইছে। তো আমাদের মনে হয় আমাদের এই ব্যাপারটা একটু ভেবে দেখা দরকার। সরকারের পরিকল্পনা, সরকারের মোটিভটা আমাদের বোঝার সময় এসে গেছে। Privatization not only leads to depletion of national assets, but it also leads to exploitation of labor. আজকে আপনার আমার মতো সাধারণ মানুষ যারা, তাদের সাধারণ মানুষের যারা আমাদের বাবা মারা আছেন, সবাই চায় যে তার ছেলেমেয়েরা বড় হয়ে কোনো ভালো সরকারি চাকরি পান। কেন বলতে পারেন? অনেক অনেক প্রাইভেট সেক্টর আছে যেখানে আপনার আমার থেকে তাদের মাইনে অনেক কম বেশি, তাও আমাদের বাবা মারা চান যে আমরা সরকারি সংস্থায় চাকরি পাই কেন। বিকজ অফ টু, এক জব সিকিউরিটি, যেটা আমার মনে হয় অ্যাজ আ লেবার আমাদের প্রতিটা মানুষের অধিকার। দুই, সার্ভিস কন্ডিশন, প্রাইভেট সেক্টরে কোনো সার্ভিস কন্ডিশন থাকে না, সেখানে এক্সপ্লয়টেশন অফ লেবার হয়, কন্টিনিউয়াসলি লেবারগুলোকে সন্তুষ্ট করে আনা হয়। দি প্রাইভেট সেক্টর অলওয়েজ ট্রাইজ টু ইউজ দি ডিজিটাইজ মোড অফ ট্রানজ্যাকশন বিজনেস সো দ্যাট ইট ক্যান কাট ডাউন অন ইটস কস্ট অ্যান্ড ম্যাক্সিমাইজ অন ইটস প্রফিট। একটা প্রাইভেট সেক্টর একটা পাবলিক সেক্টরের ভিতরে তফাৎ, একটা প্রাইভেট সেক্টরের মোটিভ
But their way of doing business is restricted between two lines, top line and bottom line. Top line being the revenue, bottom line being the profit. Whereas for a public sector entity, they have to do a lot. Their way of doing business or their motive of doing business is not restricted between the two lines. They have a social responsibility, they have social obligation, they have a social role to play, which they have executed over the years in various forms and forums. সর্বশেষে বলি আজকে ফার্মার্সরা আমরা দেখতে পাচ্ছি যে ফার্ম বিল এসছে, গভর্নমেন্ট নিয়ে এসছে, তার বিরুদ্ধে আজ প্রায় তিন মাসের উপর হয়ে গেল তার অ্যাজিটেশন চালিয়ে যাচ্ছে। এই অ্যাজিটেশন, এই ফার্মারদের অ্যাজিটেশন আমাদের মধ্যে প্রেরণা জাগায় এবং আমাদেরকে ভাবতে বাধ্য করছে যে আমরাও কিভাবে আগামী দিনে আমাদের এই অ্যাজিটেশনকে দীর্ঘস্থায়ী করে তুলবো এগেনস্ট দিস প্রাইভেটাইজেশন মুভস অফ দি গভর্নমেন্ট। আজকে সময় এসেছে যেখানে শুধু ব্যাংক কর্মীরা আলাদাভাবে নয়, এলআইসি কর্মীরা আলাদাভাবে নয়, রেল কর্মীরা আলাদাভাবে নয়, সবাই একসাথে সম্মিলিতভাবে একে অপরের হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে সরকারের এই দুর্নীতির বিরুদ্ধে, এই প্রাইভেটাইজেশন মুভের বিরুদ্ধে নিজেদের লড়াই করে তুলুক এবং সেই লড়াইয়ে সফল হোক। এই কটি কথা বলে অ্যান্ড লিভিং ইউ অল দিস পিপল উইথ দিস ফিউ থটস টু পন্ডার অপন টু গেট আ জাস্টিফাইড স্ট্যান্ড ইন ফিউচার ইন ইন্টারেস্ট অফ দি নেশন অ্যান্ড ন্যাশনাল রিসোর্সেস আই ইনভেস্ট ইন। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ।